মুক্ত করতে অভিনব পদক্ষেপ নিল রাইস মিল। রাজ্যের প্রথম পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরে একটি বেসরকারি রাইস মিলে বসানো হলো ইএফটি প্ল্যান। এছাড়াও রাইস মিলে দূষিত জলে চাষের জমি ক্ষতির কথা সব সময় শোনা যায়। উক্ত জিনিস নিয়ে পূর্ব বর্ধমান জেলার কৃষি দপ্তর থেকে জেলা প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছেন বর্ধমানের সকলে। এছাড়াও কৃষক এবং মিল মালিকদের নিয়ে বৈঠক করে জেলা প্রশাসন। এই ইএফটি প্ল্যানের মাধ্যমে রাইস মিলের কালো নোংরা জল পরিশোধন করে পরিষ্কার করা হয়। আজকে মিলের জল যেভাবে পরিবেশ দূষণ করছে এবং আমাদের জমির অম্লতা বাড়িয়ে জমির ফসল নষ্ট করছে, সেই জলকে কিভাবে রিসাইক্লিং করে পরিশুদ্ধ করা যায় এবং ভূগর্ভস্থ জলের স্তরটাকে বাড়ানো যায়, তারই একটা প্রকল্প আজকে উদ্বোধন করলেন আমাদের সম্মানীয় মন্ত্রী রব্বানী সাহেব। তো বরাবরই অভিযোগ, এটা অস্বীকার করার কিছু নেই। তার জন্যই কিন্তু আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে চেষ্টা করছেন সেই সমস্ত মিল মালিকদেরকে নিয়ে বসে কীভাবে সেটাকে শর্ট আউট করা যায়, তারই প্রথম পদ্ধতি হিসাবে এটা আর কি চালু হয়েছে। আইআইটি খড়গপুরের একটি প্রজেক্টের মাধ্যমে আমাদের বর্ধমানের নীলাচল রাইস মিলে একটি এপিলিয়ান ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা এখানে স্থাপন করেছি, তারই শুভ উদ্বোধন আজকে করছেন, উপস্থিত রয়েছেন রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, সম্মানীয় জনাব রব্বানী সাহেব রয়েছেন, আমাদের এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টের পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান মাননীয় কল্যাণ রুদ্র মহাশয় রয়েছেন, পলিউশন কন্ট্রোল বোর্ডের মেম্বার সেক্রেটারি ডক্টর রাজেশ কুমার আইপিএস রয়েছেন, পলিউশন কন্ট্রোল বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার মাননীয় সুব্রত ঘোষ রয়েছেন, আমাদের বর্ধমান জেলার পুলিশ সুপার শ্রী আমনদীপ মহাশয়। কোনো জায়গায় যেটা আপনি বললেন, যদি কমপ্লেন থাকে আমরা আবার ইন্সপেকশন করবো, দেখবো ওটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আমরা ওদেরকে বলবো যেন এটা চালু থাকে, এয়ার পলিউশন কন্ট্রোল ডিভাইস কে ইউজ করা হয়। এটার জন্যে যে কমপ্লেনটা আপনি বলছেন, তার জন্যে আমরা রিসেন্টলি 10টা ড্রোন ডিপ্লয় করেছি। বিকজ অনেক সময় এটা কমপ্লেন হতো কি দিনের মধ্যে তো সব কন্ট্রোল করে রাখছে, এয়ার পলিউশন কন্ট্রোল ডিভাইসকেই ব্যবহার করছে, রাত্রের মধ্যে পুরো কালো ধোঁয়াটা বাতাসে ছেড়ে দিচ্ছে। তো আমরা এটা করার জন্যে 10টা ড্রোন এখন ইউজ করছি, যেটা ডিফারেন্ট জায়গায় গিয়ে চেক করছে এবং ড্রোনের উপরে মানে পলিউশন যে মেজারমেন্ট ডিভাইসেস পুরো রাজ্যের মধ্যে প্রথম। আর আমি গর্বিত এটা বর্ধমানই যেখানে রাইসটা সবথেকে বেশি হয় পুরো পশ্চিম বাংলাতে, আর রাইস মিলের সবথেকে বেশি বর্ধমানে আছে। আর বর্ধমান আমাদের গর্বর জেলা, এখান থেকেই আমরা স্টার্ট করতে পেরেছি। আর ইটিপি যদি না হয়, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, কালকে দেখবেন পরিবেশটা নষ্ট হবে, এক দুই নম্বর জমি জায়গা নষ্ট হবে, তিন যার জন্য মানুষের রোগটা বেড়ে যাবে, এগুলোকে মুক্তি করার জন্য এই প্ল্যান্টের দরকার। কিন্তু এই প্ল্যান্টের কস্টিংটা একটু বেশি আসছে, যার এটা যদি না হয় দিনের পর দিন আমাদের জমিগুলো ক্ষতি হয়ে যাচ্ছে, কি যে জমির দিকে যাবে এই জলটা, নোংরা জলটা জমিটাকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য তো আমরা এখন আমাদের পলিউশন বোর্ড বিভিন্ন স্টেপ নিয়েছে।